আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস কুকিং। আজকে শেয়ার করব মাছের একটি আনকমন এবং মজাদার ট্রেডিশনাল খাবার, সেটা হচ্ছে ফলি মাছের কোপ্তা। আর এই কোপ্তাটি তৈরি করবেন আমার শাশুড়ি মা। তার ট্রেডিশনাল ওয়েতে কীভাবে পারফেক্টভাবে ফলি মাছের কোপ্তা তৈরি করবে করতে হয় সেটি আজকে আপনাদেরকে শেখাবে। তাহলে চলুন এই রেসিপিটি কীভাবে তৈরি করা যায় তা শিখে নিই। হ্যাঁ, যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো ফলি মাছের জন্য, কোপ্তার জন্য প্রথমে ফলি মাছ নিতে হবে। তো এখানে ফলি মাছটা অলরেডি আগে কেটে হালকা করে ডিপ ফ্রিজে ছিল। তো এগুলো আমাদের শ্বশুরবাড়ির পুকুরের মাছ। তো এখানে আমি 6টি ফলি মাছ নিয়েছি। তো এটা দিয়ে আমার শাশুড়ি কোপ্তা তৈরি করবেন। তো দেখুন কীভাবে কেটে নিচ্ছে। তো এটা কিন্তু আমার শাশুড়ি মা স্পেশাল, কারণ ওনাদের মতো আমরা পারি না। আর আমি এখনও ট্রাই করি নাই কীভাবে করতে হয়। শুধু ওনার হাতেই 2-3 বছর পরপর একবার হলেও খাওয়া হয়। তো দেখুন এভাবে পেটের যে সাইডের অংশটা রয়েছে, পেটের মাছের পেটের সাইডের যে আঁশটা থাকে সেটা ফেলে দিতে হবে। তারপরে আঁশটা হালকা করে ফেলে দিতে হবে। তারপর মাথাগুলো ফেলে দিতে হবে। এখন ভালো করে ওয়াশ করার পর আমরা ফিরে আসছি। তো মাছগুলো ওয়াশ করা হয়ে গেছে, আর মাছের যে ডিমগুলো ছিল সেগুলো আলাদা করা হয়ে গেছে। দেখুন কি পরিষ্কার হয়েছে। তো অবশ্যই কিন্তু সাইডের অংশটুকু ফেলে দিতে হবে, কারণ ওই সাইডের অংশটুকু না ফেললে কিন্তু মাছের যে মাংসগুলো রয়েছে সেটা ফেলতে কষ্ট হবে। এখন শিলপাটার সাহায্যে, যে শিলের সাহায্যে চেপে চেপে মাছের যে মাংসগুলো রয়েছে সেটি আলাদা করতে হবে। আর অবশ্যই যে চামড়াটা যেন নষ্ট না হয়ে যায়, মাছের স্কিনটা যেন নষ্ট না যায় সেদিকে খেয়াল রাখবেন। তো আস্তে আস্তে চেপে চেপে এভাবে শিলের সাহায্যে দিতে পারেন, বা যে কোনো ভারী জিনিস দিয়ে চেপে চেপে এই মাংসটা বের করে নিতে পারেন। দেখুন কীভাবে বার করে নিচ্ছে। তো এখন বের হয়ে গেছে মোটামুটি মাংসটা। তো এখন মাছের চামড়াটা দেখুন কীভাবে নিচ্ছে। তো এই অংশটা কিন্তু চাইলে আপনারা একটু দা দিয়ে কেটে নিতে পারেন। তো পরবর্তীতে আমি দেখাবো কীভাবে আমার শাশুড়ি মা কেটে নিচ্ছে। তো মা প্রথমে এই যে চামড়াটা আলাদা করে ছড়িয়ে নিচ্ছে, তারপর কাটা অংশটা ছড়িয়ে নিচ্ছে। তো কাটার অংশটা কিন্তু আপনারা চাইলে এই বেটে তারপরে আবার কোপ্তা করে নিতে পারেন, বা বড়ার মতো করে খেতে পারেন। তো চামড়ার যে পাতলা পাতলা কাটাগুলো রয়েছে সেগুলো কীভাবে দায়ের সাহায্যে বা চামচের সাহায্যে আলাদা করতে হয় তারপরে দেখানো হবে। তো সাথেই থাকুন। তো আরেকটি মাছেরও এভাবে কেটে মাংসগুলো ছড়িয়ে নিচ্ছে। তো অবশ্যই সাথে থাকুন, সম্পূর্ণ রেসিপিটা দেখুন কীভাবে তৈরি করে নিচ্ছেন। দেখুন দাদা কেটে নিতে পারেন, এই যে উপরের অংশটা রয়েছে, এতে করে আপনার মাছের যে মাংসটা রয়েছে সেটাও তাড়াতাড়ি বের হয়ে যাবে। তো অবশ্যই এভাবে কাটাটা বের করে নেবেন। এভাবে বের করে নিলে আপনার সময়টা কম লাগবে আর কাজটাও ইজি হয়ে যাবে। দেখুন কীভাবে চামড়াটা এইভাবে দায়ের সাহায্যে নিতে পারেন, সরিয়ে নিতে পারেন। তো এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিলে আপনার কাজটা সহজ হয়ে যায়, বা চামচের সাহায্যে পরিষ্কার করে নিতে পারেন, বা ছুরির সাহায্যে পরিষ্কার করে নিতে পারেন, যাতে করে চিকন যে কাটাটা থাকে স্কিনের সাথে ওটা আলাদা হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন। তো এইভাবে পরিষ্কার করে নিচ্ছে। তো আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে ভিডিওটা না টেনে পুরোটাই দেখানোর চেষ্টা করেছি, যাতে করে যে কেউ একবার দেখে এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করতে পারেন। তো এইভাবে কিন্তু আমাদের সম্পূর্ণ মাছের অংশ থেকে মাংসগুলো আলাদা হয়ে গেছে। তো আপনারা চাইলে কাটার অংশটা যে রয়েছে সেটাও এইভাবে বেটে দিতে পারেন, যেহেতু আমাদেরকে আপনাদের সুবিধার্থে কিন্তু একটু বেটে দেখাচ্ছে। তো এটা হচ্ছে একটু কষ্ট হবে, মিহি করে বেটে নিতে হবে। তো এখন কিন্তু মাছের যে মাংসগুলো রয়েছে সেটা বেটে নিচ্ছে, কারণ আমরা যেদিন ঢাকা চলে আসবো সেদিনই এই রেসিপিটা হয়েছে। তো সময় ছিল না, তাই কাটাটা রেখে দিয়েছে, পরে আমার শাশুড়ি এটাকে কোপ্তা বা বড়া সাইজ করে বানিয়ে দিবে। তো এখন যে কাজটা করছে আমি দেখাচ্ছি কী কী উপকরণ লাগবে সেগুলো। তো শুকনো মরিচ আর কাঁচামরিচ নিয়েছে 5-6টি করে, আর জিরা আধা, তারপর রসুন, তারপর পেঁয়াজ কুচি লাগবে, এখন দেখাচ্ছে আস্ত এটা রয়েছে, হলুদ আর লবণ লাগবে, আর লাগবে ধনিয়া পাতা কুচি। তো সম্পূর্ণ উপাদানগুলো কিন্তু এখন বেটে সাথে সাথে রান্না করবে। আর শিলপাটায় বেটে সাথে সাথে যখন একটা জিনিস রান্না করবেন তখন কিন্তু এর টেস্ট এমনিতেই দ্বিগুণ বেড়ে যায়।
তো আগে জিরাটা যেহেতু একটু শক্ত, একটু সময় লাগে বেশি, তাই এটাকে আগে ভেজে নিচ্ছে। আর অন্যদিকে যে কাঁচামরিচ আর শুকনো মরিচ রয়েছে সেটা বেটে নিচ্ছে, কারণ আমাদের বাসায় একটু ভিআইপি গেস্ট রয়েছে, তারা হচ্ছেন আমাদের বাচ্চা কাচ্চারা। তো আমার জায়ের আর আমার বাচ্চা রয়েছে, তারা কিন্তু আবার জাল খেতে পারে না, তো তার জন্য আমার শাশুড়ি আগে জালটা আলাদা করে নিচ্ছেন, যাতে করে সবগুলো উপাদান যখন মিশাবেন প্রথমে এক দুইটা মাছ রেখে দিবেন ওদের জন্য, যার ফলে ওরাও খেতে পারবে আর প্লাস হচ্ছে আমরাও খেতে পারবো। তো তারপরে নেক্সটে বাকি সবগুলো উপাদান বেটে নিয়েছে, এখন মেশানোর পালা। তো লবণ নিয়েছে, হলুদের গুঁড়ি নিয়েছে 1 চা চামচ আর লবণ পরিমাণ মতো 1/2 চা চামচ, পেঁয়াজের কুচি আর আদা আর রসুন পেস্ট নিয়েছে 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ হবে পরিমাপ করে। তো জিরা পেস্ট নিয়েছে 1 টেবিল চামচ আর ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিবে, এভাবে মিশিয়ে নিচ্ছেন। আর আমার শাশুড়ি মায়ের হাতে কিন্তু এটা অসম্ভব মজা হয়, তো প্রত্যেক বছর না হয় আমরা 2-3 বছর পরপর হলেও খাই। এখনও আমি ট্রাই করি নাই, তবে দেখি এবার থেকে নেক্সট ট্রাই করব, আপনাদের সাথেও শেয়ার করবো ইনশাল্লাহ। তো তারপরে চামড়াটা ছড়িয়ে এভাবে যে মাংসের যেই পেস্টের অংশটা রয়েছে সব কিছুর উপাদান, তো সেটা দিয়ে দিচ্ছে। দেখুন লম্বা করে এভাবে মাছের সাইজে করে দিবেন, আর একটু মোটা করে দিবেন, যাতে করে মাছটার চামড়াটা যখন পুরো করবেন তখন মাছটা দেখতে খুবই সুন্দর লাগবে। তো এভাবে হাত দিয়ে আলতো করে চেপে চামড়াটা মিশিয়ে দিবেন, দেখুন পুরো মাছ হয়েছে। আর আমাদের ভিআইপি গেস্টদের দিয়ে দিচ্ছেন ভেজে খাওয়ার জন্য। তো আরেকটাও তৈরি করে নিচ্ছেন মরিচ ছাড়া, তো দেখাচ্ছি এভাবে। আর আমার মা কিন্তু হাতের কাছে একটু পানি রেখেছে, যাতে করে ওই কাটা বা যে কোনো কিছু বা বারবার হাত দেওয়া না লাগে, কাটার অংশটা পেলে ওখানে ফেলে দেয়। তো এভাবে যখন আপনি তৈরি করবেন দেখবেন অসম্ভব মজা হবে, তো অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর হাতে সময় থাকলে কাটার অংশটাও বেটে আর ছোটো ছোটো ডালের বড়ার মতো করে বেঁচে তারপর কুপ্তাতে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে আমাদের জন্য খাবার রেডি করছেন, এখন মরিচটা মিশিয়ে আবারও পেস্ট করে নিচ্ছেন। তো একটু ধৈর্য ধরে কষ্ট করে দেখুন, যেহেতু আমাদের লং ভিডিও রেসিপি, দেখুন এভাবে মাছের ভিতরে দিয়ে দিবেন, একটু মোটা করে দেওয়ার চেষ্টা করবেন, যার ফলে এটা দেখতে সুন্দর লাগবে এবং খাওয়ার সময় খেতে স্বাদ হবে। এই যে মাছের অংশ চামড়াটা আবার এভাবে দিয়ে দিচ্ছে, তো এভাবে হাত দিয়ে আলতো করে চেপে চেপে একটু পুরো করে দিবেন, যার ফলে সমান যাতে দেখতে দেখা যায় সেদিকে খেয়াল রাখবেন। তো মা এভাবে দিচ্ছেন, তো সবগুলো দিয়ে ফেলছেন, দেখুন কত সুন্দর হয়েছে। আর এখন আমি চলে যাব সরাসরি চুলা এগুলো ভেজে নেওয়ার জন্য। তো আপনারা চাইলে শুধু ভেজেই খেতে পারেন, তো আমি আজকে দুটোই দেখাবো কীভাবে ভেজে আবার কীভাবে ভেজে তা রান্না করতে হয় সেটি। এখন আমার কাজ, আমি ডিরেকশন অনুযায়ী চুলায় ভেজে নিচ্ছি। তো এটা যেহেতু সহজ কাজ, তো এটা সবাই পারবেন। প্রথমে ভেজে নিতে হবে মাছের মতো, তো তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একে একে মাছগুলো, দেখুন কোনো অংশ দিয়েই খুলে যাবে না, এটার ভিতরেই থাকবে মাছের যেই মাংসের পেস্টটা রয়েছে সেটা। তো এক পিঠ হয়ে আসার পর উল্টিয়ে দিচ্ছি, প্রসেস কিন্তু কঠিন কাজ প্রথমটাই, এখন কিন্তু একদম সহজ, কারণ এখন তো মাছের মতোই রান্না করা যাবে, যে কেউ এটা রান্না করতে পারবেন। প্রথমটা একটু ধৈর্য ধরে করে নিলে হবে। আর এই রেসিপিটা একদম 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 আনকমন এবং টেস্টি, তো অবশ্যই ট্রাই করবেন বাসায়। তো এইভাবে মাছগুলো ভেজে নিচ্ছি, আর একটু ফাঁকা এক পিঠ উল্টিয়ে যখন ফাঁকা হয় তখন অন্যটাও দিয়ে দিচ্ছি। তো এইভাবে সবগুলো মাছ ভেজে নিচ্ছি, তো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি। আর এই মাছগুলো ভাজার জন্য তুলনামূলক একটু বেশি তেল দিবেন, তো আমি যেহেতু এই তেলেই পরবর্তীতে মাছগুলো রান্না করে নিব। দেখলাম তো মাছের কুপ্তা কত সহজে তৈরি করা যায়। তো আপনারা চাইলে কিন্তু এই যে ভাজা হয়েছে এটাই পিস পিস করে বা আস্ত করে খেতে পারেন, এটাই কিন্তু সম্পূর্ণ শেষ। তবে এখন যেহেতু আমরা কুপ্তা তৈরি করবো, এখন এটাকে ভুনে নিব, তো ওটা আরও বেশি টেস্ট। তো গরম ভাতের সাথে কিন্তু এটা খুবই মজা, খেতে পারেন এভাবেই সম্পূর্ণ তৈরি করার পর। তা এখন আমি এটাকে যেহেতু ভুনে নিব বলছি, তো তার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1/2 কাপ ওই তেলেই,
তো এটা ভেজে নিয়েছি আর ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব মশলাগুলো কষানোর জন্য হাফ কাপ পানি। পানি দিয়ে দিলাম হাফ কাপ, তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, যেহেতু এটা ডিপ ফ্রিজে ছিল, আমার শাশুড়িমা এইভাবে রেখে দেন টমেটো সিদ্ধ করে তারপর রেখে দেন যাতে সারা বছর খাওয়া যায়। তো আপনারা চাইলে এভাবে রাখতে পারেন। এখানে আনুমানিক 2টা টমেটো পেস্ট হবে। তো 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি, যেহেতু আমার টমেটো পেস্টটা ডিপ ফ্রিজে ছিল তো এটা নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন কষানো হয়ে গেছে, তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। তো পানিটাও নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। তো আপনারা চাইলে মশলা কষানোর সময় এই লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিতে পারেন। তো নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি 1 আস্ত কাঁচামরিচ, 7-8টি দেখা সৌন্দর্যের জন্য। এখন দিয়ে দিচ্ছি পলি মাছের পিসগুলো। তো আপনারা চাইলে কিন্তু ভাজার পরেই গরম গরম খেয়ে নিতে পারেন, সেটাও টেস্টি। তো আমি এখন আরও ওটাকে স্বাদ বাড়ানোর জন্য কোপ্তা করে নিচ্ছি, তো ভুনা করে নিচ্ছি। তো মাছের পিসগুলো 1 থেকে 1.5 মিনিট পর উল্টিয়ে নিচ্ছি। তো এটা রান্না করা কিন্তু একদম সহজ, আর সময় কম লাগে, মাছ যেভাবে ভুনিয়ে সেভাবেই ভুনে নেবেন। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, কোপ্তা কিন্তু প্রায় হয়ে আসছে, কারণ সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট সময় লাগবে সম্পূর্ণ কোপ্তাটা রান্না করতে। দেখুন 2 থেকে 3 মিনিট পর, তো ঢাকনাতে ডেকে দিয়েছিলাম 1 মিনিটের মতো ভাজা জিরা গুঁড়াটা দেওয়ার পর। এতে করে এর স্বাদটা আরও বেড়ে যাবে, জিরার যে ফ্লেভারটা আছে সেটাও থাকবে। তো মাছগুলো কোপ্তাগুলো উল্টিয়ে দিচ্ছি। তো এভাবে পলি মাছ অবশ্যই ট্রাই করবেন, আর এর স্বাদ অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমার কোপ্তা কিন্তু প্রায় রেডি, এখন আমি চুলাটি অন অফ করে দিলাম। তো দেখুন কত সহজে রান্না করে ফেললাম, আর এটা খুবই আকর্ষণীয় একটি খাবার, যে কোনো অতিথি আপনারা তো অবশ্যই রান্না করে দিতে পারেন। এখন ঢাকনাতে ডেকে দিলব, আর ডেকে দেওয়ার পর 1 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। চলে আসলাম 1 মিনিট পর, দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো আমি এখন এটা পরিবেশন করে নিচ্ছি। তো অবশ্যই ট্রাই করবেন, আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার শাশুড়িমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, আর ওনার হাতের রেসিপি কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর নেক্সটে কোনো আমার মায়ের হাতের রেসিপি প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা একটি একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।